वाटर सॉल्युबिलिटी एप्लीकेशन नहीं कथा हबे। वाटर सॉल्युबिलिटी थियोरी क्लास तुम्हारा एक बार गया तो देखे छो। तो आरेक बार बोले दीची, वाटर सॉल्युबिलिटी दुटो कंडिशन पर डिपेंड करे। फर्स्ट कंडिशन होच्छे लैटिस एन्थालपी, सेकेंड कंडिशन होच्छे हाइड्रेशन एन्थालपी। तो एटाके आमरा डेल्टा एच एल ए टी दिए लिखब, एटाके आमरा डेल्टा एच एच वाई डी दिए लिखब। तो एटा इन्वेस्टमेंटर ब्यापार, एखाने धरो एटा ल्याटिस ड्र करे देखिए दीची। एकटू आगे होतो तोमरा क्लासटा देखेछो, आर एकबार देखा जाक। ল্যাটিস আছে, এখানে আমরা বাইরে থেকে এনার্জি অ্যাপ্লাই করব। যে এনার্জিটা অ্যাপ্লাই করলে এই ল্যাটিসটা করেসপন্ডিং ক্যাটায়ন্স অ্যানায়ন্সে ডিসোসিয়েট করে যায়, সেই এনার্জিটাকে বলা হয় ল্যাটিস এনথালপি বা ডেল্টা এইচ এল এ টি। এটা ভ্যালু অবশ্যই পজিটিভ, কারণ বাইরে থেকে এনার্জি দিচ্ছ সিস্টেমের ভেতর। এবারে যে ক্যাটায়ন অ্যানায়ন্স হয়ে গেল ইন্ডিভিজুয়াল, এরা দুটো জায়গায় আমি একে ডিভাইড করে দিলাম, ক্যাটায়ন্স অ্যানায়ন্স। এরকম এবার ওয়াটার মলিকুল বাইরে থেকে আসবে, ওয়াটার মলিকুল বাইরে থেকে আসবে, এখানেও তাই। এটাকে দুটো পার্টে আমি ডিভাইড করলাম, একটা ক্যাটায়নের পার্ট একটা অ্যানায়নের পার্ট। যেটা ক্যাটায়ন আছে সেটাকে ওয়াটার এইভাবে এসে তার সাথে বন্ডিং করবে, যেটা অ্যানায়ন আছে তাকে ওয়াটার এইভাবে এসে তাদের সাথে বন্ডিং করবে। ক্লিয়ার? এই ঘটনাগুলোকে বলা হয় হাইড্রেশন। এই হাইড্রেশন হলে এনার্জি রিলিজড হয়, এখান থেকে এনার্জি রিলিজড হয়, দ্যাট ইজ কল্ড ডেল্টা এইচ এইচ ওয়াই ডি। তো ডেল্টা এইচ এইচ ওয়াই ডি এর যে ভ্যালু এটা নেগেটিভ, এটা অলওয়েজ নেগেটিভ। ওকে, আর ডেল্টা এইচ এল ইডির ভ্যালু পজিটিভ। তো নেগেটিভ মানে সিস্টেম থেকে এনার্জি রিলিজড হচ্ছে, মানে এটা আউটকাম, এটা ইনভেস্টমেন্ট। তো যত আউটকাম বেশি হবে আমরা বিজনেসটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারবো, মানে ওয়াটার সলিউবল হতেই থাকবে। মানে ওয়াটার সলিউবল হলো, ধরো সাপোজ একটা ল্যাটিস আছে, এনার্জি দিলাম, ল্যাটিসটা ভেঙে গেল, ইন্ডিভিজুয়াল ল্যাটিসে ভেঙে গেল, ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন অ্যানায়ন্স হলো, দেন ওয়াটার এসে হাইড্রেশন করার পর হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করলো, সেই যে এনার্জিটা রিলিজ করলো সেই এনার্জিটা দিয়ে আমি আবার নেক্সট ল্যাটিসটাকে ভেঙে দেবো। এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরো সাপোজ ল্যাটিসটাকে ভাঙতে আমার এনার্জি লেগেছে, ধরো ল্যাটিসটাকে ভাঙতে আমার এনার্জি লাগছে প্লাস 50 কিলো জুল, আর হাইড্রেশন এনথ্যালপি থেকে যে এনার্জিটা আসছে ধরে নাও -80 কিলো জুল। তো 80 কিলো জুল এনার্জি আমি পাচ্ছি, ইনভেস্ট করছি 50, পাচ্ছি 80, আবার ইনভেস্ট করছি 50, আবার পাচ্ছি 80, তাহলে ওভারঅল আমার কাছে প্রফিট হচ্ছে। সেই প্রফিটটা দিয়ে আমি নেক্সট ল্যাটিসটা ভাঙছি, কিন্তু আমার কাছে তবুও এক্সেস প্রফিট থাকছে, তাই জন্য আমি আরও ল্যাটিস ভাঙতে পারছি। এইভাবে প্রসেসটা চলতে থাকে, এইভাবে অ্যাভোকাডো নাম্বার অফ মলিকুলসও আস্তে আস্তে ডিসোসিয়েট করে গিয়ে ওয়াটারে সলিউবল হয়ে যায়। তাহলে ওভারঅল আমার এনার্জি রিলিজ হচ্ছে, একটু পর দেখা যাবে কি, হ্যাঁ ওয়াটারটা মানে এই যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেই সেটা কী হবে, সিস্টেমে বেরিয়ে আসবে। দেখতে পাবো যে মিডিয়ামটা আস্তে আস্তে একটুখানি তার টেম্পারেচার ইনক্রিজ করে গেল, এটা দেখতেই পাবো যখন সলিউবিলিটি হয়। দেখবে তোমরা বাড়িতে হয়তো দেখেছো যে চুন জল দেখেছো হয়তো, যেটা আমাদের স্লেক লাইম বলি, স্লেক লাইম প্রথমে ওটাকে তুমি বলতে পারো নর্মাল, যেটা লাইম অ্যাশ যেটা বলো, সেই অ্যাশ মানে একদম ক্যালসিয়াম অক্সাইড রয়েছে, ধরো
আমার কাছে ক্যালসিয়াম অক্সাইডকে যদি ওয়াটারে ফেলো, বাড়িতে পেন্টিং করার সময় দেখা যায় ক্যালসিয়াম অক্সাইডকে চুনকে যদি আমরা জলে ফেলি, লাইমকে যদি আমরা জলে ফেলি, তো দেখবে যে জলটা গরম হয়ে যায়, দ্য ওয়াটার গেটস হিটেড। হাউ? কারণ ওর যে ল্যাটিসটা খুব উইক থাকে, তা ল্যাটিসটাকে ভাঙতে ধরো 50 kilojoule লাগে, আর ল্যাটিসটা ভেঙে যাওয়ার পর ওয়াটারের সলিউবিলিটি হওয়ার পর, ওয়াটার সলিউবল হয়ে যাওয়ার পর অনেক হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি বেরিয়ে আসে। সেই এক্সেস যে অ্যামাউন্ট অফ এনার্জি সেটা হিট এনার্জিতে কনভার্ট হয় এবং ওয়াটারের টেম্পারেচার ইনক্রিজ করে। ক্লিয়ার? তো এইভাবে দেখি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ওয়াটার সলিউবল হলে হয়তো টেম্পারেচার কমে যায়, তখন তার মানে বুঝতে হবে কি ওয়াটার সলিউবল হওয়ার পর ওয়াটারের টেম্পারেচার কমে যাচ্ছে মানে ইনভেস্টমেন্ট বেশি, আউটকাম কম, এবং সেই সমস্ত জিনিসগুলো ওয়াটারে পুরোটা সলিউবল হয়ও না। হ্যাঁ, হতে গেলেও কী হয়, বাইরে থেকে এনার্জি নিয়ে হতে হয়, তাই জন্য সিস্টেমের যে এনার্জি সেটা ডিক্রিজ করে যায় এবং টেম্পারেচার আমরা, যেরকম তোমরা দেখবে গ্লুকন ডি, গ্লুকোজকে জলে গুলে দেখবে যে টেম্পারেচার কমে গেছে, তার মানে কি গ্লুকোজের ল্যাটিসটা অনেক স্ট্রং, ওকে ব্রেক করতে অনেক বেশি এনার্জি লাগে, ধরো ওকে ব্রেক করতে 50 kilojoule এনার্জি লাগে, কিন্তু ও যেটা আফটার হাইড্রেশন যে এনার্জি দেয় সেটা 40 kilojoule, তাহলে বাকি 10 kilojoule এনার্জি আমার কাছে শর্টেজ আছে, সেটা কোথা থেকে নেয়, সেটা অ্যাটমসফিয়ার থেকে নেয়। তাই জন্য তুমি যখন হাতটা দেবে না, ধরো গ্লুকোজ গলেছ সেইখানে হাত দিচ্ছ, তো হাতের থেকে তোমার টেম্পারেচারটাকে টেনে নেবে, হিটটাকে টেনে নেবে, তোমার হাতটা ফিল করবে, কোল্ড ফিল করবে। তো এই জন্য আমরা কোল্ড ফিল করি, তার মানে বুঝবে যেই জিনিসটাকে ওয়াটার সলিউবল হওয়ার পর সে কোল্ড হয়ে গেলে, তাহলে বুঝবে তার ল্যাটিসটা স্ট্রং, হাইড্রেশন এনথালপি থেকে ল্যাটিস এনথালপি বেশি। এগুলো খুব সিস্টেম, খুব মানে এগুলো বাড়িতে করে দেখতে পারো। আবার যেই কেসে দেখবে ওয়াটার সলিউবল হয়ে যাওয়ার পর, কোনো জিনিস ওয়াটার সলিউবল হয়ে যাওয়ার পর ওয়াটারটা একটু গরম হয়ে গেলো, ওয়াটার টেম্পারেচার একটু বেড়ে গেলো, তার মানে তার ল্যাটিসটা খুব উইক, হাইড্রেশন এনথালপি খুব হাই, তাই হাইড্রেশন এনথালপি ল্যাটিসকে ব্রেক করার পরেও এক্সেস কিছু এনার্জি থেকে যায়, সেটা হিট এনার্জি হয়ে অ্যাটমসফিয়ারে বেরিয়ে আসে। এগুলো খুব মজার জিনিস। যাই হোক, আমরা কোশ্চেনে চলে আসি। ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ব্যারিয়াম, স্ট্রনসিয়াম, এদের মধ্যে থেকে ল্যাটিস এনথালপি কার বেশি? ল্যাটিস হতে গেলে সাইজ ম্যাচ করতে হয়। হাইড্রক্সাইড যদি বলো খুব ছোট, কারণ একটা অক্সিজেন একটা হাইড্রোজেন, খুব ছোটো সাইজের অ্যানায়ন, সে ছোটো সাইজের ক্যাটায়নের সাথে বেটার ল্যাটিস করবে, ছোটো সাইজের ক্যাটায়ন ম্যাগনেশিয়ামের সাথে বেটার ল্যাটিস করবে, তাহলে এর ল্যাটিস এনথালপি খুব বেশি। ল্যাটিস এনথালপি বেশি হলে ল্যাটিসকে ভাঙতে বেশি এনার্জি লাগবে। ক্লিয়ার? এখানে যদি স্ট্রনসিয়ামে আসো, স্ট্রনসিয়ামের সাইজ খুব বড়, হাইড্রক্সাইডের সাইজ ছোট, তাহলে ল্যাটিস খুব উইক। ল্যাটিস যদি খুব উইক হয় তাহলে হাইড্রেশন এনথালপি ইজিলি ল্যাটিসটাকে ছাড়িয়ে যেতে পারবে। তার মানে আমরা বলেছিলাম ওয়াটার সলিউবল হওয়ার কন্ডিশন কি, ডেল্টা এইচ এইচ ওয়াই ডি শুড ওভারকাম ডেল্টা এইচ এল এ টি। কোন কেসে সেটা হচ্ছে? এই কেসে হচ্ছে, স্ট্রনসিয়ামের কেসে হচ্ছে। কেন? স্ট্রনসিয়ামে কী হয়, স্ট্রনসিয়ামে যে ল্যাটিস এনথালপি খুব উইক, কারণ ল্যাটিসটা খুব উইক, তাই এটা কম, আর হাইড্রেশন এনথালপি রিলেটিভলি ওকে ওভারকাম করে যায়, তাই স্ট্রনসিয়ামের সলিউবিলিটি বেশি। তারপরে ব্যারিয়াম, তারপরে গিয়ে আমার ক্যালসিয়াম, লাস্টে গিয়ে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়ামে ল্যাটিসটা খুবই স্ট্রং, ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, কারণ উইচের সাইজ ছোট, ম্যাগনেশিয়ামের সাইজও ছোট, খুব বেটার প্যাকিং হয়, প্যাকিং হওয়ার জন্য ল্যাটিস এনথালপি বেশি হয়। ল্যাটিস এনথালপি বেশি হওয়ার জন্য এর হাইড্রেশন যে এনথালপি হবে সেটা ল্যাটিস এনথালপিকে কিছুতেই ওভারকাম করতে পারবে না। ধরো হাইড্রেশন এনথালপি হচ্ছে 50, এর ল্যাটিস এনথালপি ধরে নাও 70, তো কোনো দিনই ল্যাটিস এনথালপিকে হাইড্রেশন এনথালপি ওভারকাম করতে পারবে না, তাই জন্য এটা সলিউবিলিটিও অনেক কম হবে। ক্লিয়ার? তোমাদের সুবিধার জন্য আমি কিছু লো মানে স্মল অ্যানায়ন, স্মল অ্যানায়নের চার্ট করে দিচ্ছি। কারা স্মল অ্যানায়নের মধ্যে পড়ে? ফ্লুরাইড, অক্সাইড, হাইড্রোক্সাইড, হাইড্রাইড, এরা স্মল অ্যানায়নের মধ্যে পড়ে। এগুলো এই সব দিয়ে যে সমস্ত অ্যানায়ন হবে তারা স্মল ক্যাটায়নের সাথে বেটার ল্যাটিস তৈরি করবে। আর যদি বলা হো তোমার লার্জ, লার্জ অ্যানায়ন্স কারা হতে পারে, এখানে লার্জ অ্যানায়নের একটা চার্ট ছোট করে দিচ্ছি। লার্জ অ্যানায়ন কারা হবে? সালফেট, ফসফেট, নাইট্রেট, এসব লার্জ অ্যানায়নের মধ্যে পড়ে। বুঝতেই পারছো কতগুলো অ্যাটাম নিয়ে একটা করে অ্যানায়ন হচ্ছে। আয়োডাইড, ব্রোমাইড, এগুলো লার্জের মধ্যে পড়ে, এরা লার্জ ক্যাটায়নের সাথে বেটার ল্যাটিস ফর্ম করে। ল্যাটিসটা এনথালপি বুঝে নেওয়া খুব ইজি, ল্যাটিস এনথালপি বুঝে নিলে হাইড্রেশন এনথালপিটা তার সাথে কম্পেয়ার করে আমরা ইজিলি বলতে পারবো যে কোন সলটা ওয়াটার সলিউবল ইজিলি, কোন সলটা ওয়াটারই ইনসলিউবল হবে। ক্লিয়ার? তোমরা বাড়িতে কিছু প্র্যাকটিস করো, আমি প্র্যাকটিস সেট পাঠিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করো, আরও বেটার শিখবে, যত নিজে করবে তত বেটার শিখবে।